গতকাল বার্থডে গিয়েছে বলিউডে যিনি রাজ করছেন সেই পর্দার রাজ শাহরুখ খানের জন্মদিন। আর আজ 3রা নভেম্বর জন্মদিন পালন করছেন টলিউড কুইন শুভশ্রী গাঙ্গুলী। মাত্র 31 পা দিয়েছেন এই অভিনেত্রী। ছেলে ইউভানের জন্মদিনের 2 মাস পরই জন্মদিন মায়েরও। ইতিমধ্যেই এক প্রস্থ বার্থডে পার্টি সেরে ফেলেছেন শুভশ্রী গাঙ্গুলী। জন্মদিনের আগে প্রি বার্থডে সেলিব্রেশনে মেতেছিলেন টলি কুইন। ম্যানেজার, মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার সকলকে নিয়ে শহরের এক নামজাদা পাবে জন্মদিনের পার্টিতে মেতেছিলেন। চললো মদের ফোয়ারা, গানের তালে উদ্দাম নৃত্য। এক ফাঁকে মাইক হাতে নিয়ে বলিউডের কিং খানের প্রতিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শুভশ্রী। সমস্ত ভিডিও তিনি তার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ারও করে নিয়েছেন। তবে জন্মদিন বলে কথা, তাই তো, কেক তো সেখানে থাকতেই হবে। তবে একটা কেক নয়, একসাথে 2 খানা কেক। একটা তো রেড ভেলভেট কেক আর আরেকটা চকলেট কেক। হ্যাপি বার্থডে গানের সঙ্গে সঙ্গে কেক কেটেছেন শুভশ্রী। সোনালি সিল্কের পোশাকে প্রি বার্থডে পার্টিতে রীতিমতো মোহময়ী লুকে ধরা দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। আজ তার জন্মদিনে তিনি কিন্তু তার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল রান্না খাওয়ার জন্য দারুণ এক্সাইটেড। আর অন্যদিকে রাজ কিন্তু তাকে দিতে পারেন সারপ্রাইজ। আর রাজ যদিও ইতিমধ্যে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন তার স্ত্রীকে মালদ্বীপে। দুজনের একটি অদেখা ছবি শেয়ার করে তিনি লিখেছেন, জন্মদিনে অনেক শুভেচ্ছা, আমার ভালোবাসা। শাশুড়ি মায়ের সঙ্গে শুভশ্রীর একটি আদুরে ছবিও স্থান পেয়েছে রাজের সোশ্যাল হ্যান্ডেলে। পাশাপাশি জন্মদিন উপলক্ষে নিজের আগামী ছবি ডক্টর বক্সির প্রথম মোশন পোস্টারও শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। মা হওয়ার পর এটাই অভিনেত্রীর প্রথম ছবি। টলি ইন্ডাস্ট্রি থেকে কিন্তু টলি কুইনের জন্মদিন এসেছে একের পর এক শুভেচ্ছা বার্তা। কি নেই সেখানে, চলুন নজর রাখা যাক। টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর জন্মদিনে আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।